بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم সালাম দেওয়াটা সুন্নাত এর জবাব নেওয়াটা যেন কি আপনারা কি রাগ করে ফেলেছেন আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ামতুল ওবার ওয়াকেত الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ايماننا وقضوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكتهم يصلون على النبي ইয়া আইহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমরা সকলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ সেই দরুদের নাম জানো কি পৃথিবীতে সমস্ত আহলে হক ওলামায়ামের কাছে সর্বশ্রেষ্ঠ দরুদ হলো দরুদে কি পৃথিবীতে সাত দরুদকে আপনি এক পাল্লায় রাখবেন আর দরুদ ইব্রাহিমকে আপনি এক পাল্লায় রাখবেন সব থেকে মর্তবা মর্যাদা পূর্ণ দরুদ হবে দরুদে ইব্রাহিম এই জন্য যারা কিনা আহলে হক আলেম যাদের জীবনটা বিশ্ব নবীর সুন্নাতে যাদের জীবনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে তারা প্রত্যেকে দরুদ ইব্রাহিম পড়ার প্র্যাকটিস করে ঠিক না ভাই ঠিক কারণ সুন্নতি এতবার মানুষের কাছে সুন্নতের বয়ান আর বেদাতি তরিকার মানুষের কাছে বেদাতি বয়ান ঠিক না ভাই ঠিক এজন্য সকলেই মুহাব্বত করে বলে আল্লাহুম্মা صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم الله بارك على محمد وعلى ال محمد হেমায়তপুর জয়নাবাড়ি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নন্দিত জননন্দিত চেয়ারম্যান সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফখরুল আলম সমর সাহেব মঞ্চ উপবিষ্ট হজরতে ওলামে করাম অধিকারে মুসুল্লিয়ান এজম আমরা যেখানে বসতে পেরেছি সেই মহান মনিব রব্বুল আলমিন তার সুক্রিয়াতান আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আপনারা মনে হয় আল্লাহর উপর খুব নারাজ এই জন্য আল্লাহর প্রশংসা যেমন হওয়া দরকার ওই কিন্তু করতে পারেননি আপনারা আপনারা পুনরায় একটু জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ كثيراً, كثيراً طيباً, طيباً مباركاً في আমরা কার প্রশংসা করলাম আল্লাহ প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার হন আমরা বললাম আল্লাহ তুমি কেমন খুশি হও আমরা যখন আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ বলেন গোলাম আমি তোমরা যখন আমি আল্লাহর জিকির করেছো আমি আল্লাহ তোমার জিকির করেছি কোরআনে আমরা প্রত্যেক দিন জমার মধ্যে ইমাম সাহেব খুদ্বার মধ্যে সর্বসেচা পড়েন তোমরা আমি আল্লাহর জিকির করো তোমরা আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণ করব আমার বিশ্ব নবী আলহামদুলিল্লাহর ব্যাখ্যা করেন তামলাউল মিজান তোমাদের সওয়াবের যেই দাড়ি পাল্লা দেওয়া হয় আল্লাহর প্রশংসা করলে তোমাদের সওয়াবের দারিপাল্লা গুলাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই আল্লাহ শুধু গুলাকে গোনে দেন না আল্লাহ গুলাকে ওজন করেন ফা আম্মা তানতাকুলতি মাওয়াজিনু সাগওয়া ফী শাতির যার নেকের পাল্লা ভারী হবে যার সওয়াবের পাল্লা ভারী হবে যার নেকামলের আমলের পাল্লা ভারী হবে ও বিশ্বনবী তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের সংবাদ দাও أبار بخاري قطش نمبر بنو صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله قال رسول الله আব্দুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল দুআ আলহামদুলিল্লাহ তোমরা যত যিকির করো তোমরা যত যিকির আজগার করো আল্লাহর কাছে শ্রেষ্ঠ যিকির হলো লা ইলাহা আর তোমরা যত দোয়া করো আল্লাহ রব্বুল আমিনের কাছে सर्वश्रेष्ठ দুআর নাম হলো আলহামদুলিল্লাহ এই জন্য যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে আমরা শুনবো ইনশাআল্লাহ কে কে শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের হাতগুলোর কবুল করুন হাত ওয়াদা কার সাথে করেছেন এবার বলেন যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তাকে কি বলা হয় মোনাফিক এই ফতোয়া আমি দিইনি আপনারাই দিয়েছেন ঠিক না আল্লাহ সোরা মুমিন দুই নাম্বার আয়াতের মধ্যে বলেন একজন মুমিন মুখ দিয়ে কোনোদিন ব্যাহুদা কথা উচ্চারণ করবে না ওয়াদা আল্লাহকে দিয়েছেন না কি কমপ্লিট তো নাকি কি কথা বলেন কমপ্লিট তো তাহলে আজকের আলোচনায় আমরা যেতে পারি তবে আলোচনা করার সময় যখন কোরআন পড়া হবে অথবা নবী মোহাম্মদ সাল্লাহামের হাদিস পড়া হবে আপনারা সবাই চুপ করে শুনতে হবে কারণ আল্লাহ সুরা আল আরাফ দুইশো চার নম্বর আয়াতে বলছেন وإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون وإذا قرئ القرآن جو كنت مرشم نبراه وانصتوا حاكم الأمات مجدد من الله أشرف لتعام برحمة الله لي تفسير بيان القرآن دو نمبر, نمبر وانصتوا نهو الكلام সময় কথাকে বন্ধ করে দাও তোমার ব্যক্তিগত কানা বন্ধ করে দাও তুমি যদি কোরআনকে মনোযোগ সহকারে শুনতে পারো আল্লাহ আশা করা যায় আমি আল্লাহ তোমাকে রহমত দান করব তাহলে সবাই চুপ করবো তো ঠিক না ভাই ঠিক তাহলে আমরা সকলেই কার কাছে আসলে চাইব সবাই বলেন

সুরা আল ইমরান তিন নম্বর সুরার একশো দুই নম্বর আয়াতি কারিম আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ সুবাহানা এই অত্র আয়াতের উপর আলোচনা করব আমার আজকের আলোচনার বিষয় হল আহলে সুনত আল আত এই জিনিসটা কি এবং আহলে সুনত অল জামায়াত কাকে বলে এই পরিচিতির উপর আজকে আমি আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ সুবহানা একশো দুই নাম্বার আয়াত ইমরানের এখানে বলেছেন যে এই পৃথিবীর ইমানদার গণ তোমরা আল্লাকে ভয় করো হাক কতিহি। যেইভাবে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করা দরকার ওয়ালা চামুচুন্না ইল্লা ওয়াংটং আছে আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এই জন্য আমার এবং আপনার একটি পরিচিতি হবে সুন্দর যেই আসলামা হে নবী তোমরা মুখ মুখ যারা মুসলিম হয়েছে যারা মুসলিম হিসেবে আনুগত্য করেছে আল্লাহ এবং তার নবীন তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও তাহলে আমাদেরকে আল্লাহ মুসলিম হওয়ার জন্য বলেছেন কি হওয়ার জন্য বলেছেন তাহলে আহলে শুননা জামা কাকে বলে যে ব্যক্তি প্রত্যেকটি কথা আল্লাহ রব্বুল আমিনের কোরআন মোতাবেক এবং বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়ালা হাদিস মোতাবেক এবং সাহাবীর জনল্লাহ হুতা মিয়ার মিয়ারহাত সত্যের মাপকাঠি এবং যেই পাঁচটি যুগ রসুল তিনটি যুগের কথা বলেছেন সুম্মাল্লাদিনা ইয়ালো নাকম সুম্মাল্লাদীনা ইয়ালো নাকম সাহাবী তবে এই এবং তাবে তবে আই এই স্বর্ণালী যুগের প্রত্যেকটি কথাকে যে অনুসরণ অনুকরণ করে চলে এরাই আহলে সুন্নতল জামা অনুসারী পরিষ্কার কথা আমার কথাকে বুঝতে পেরেছেন কিনা এই মাহফিল নিয়ে অনেকেই বলেছে এটা ইহুদিদের মাহফিল এটা খ্রিস্টানদের মাহফিল এটা বিদআতিদের মাহফিল আমি আপনার সামনে আমাদের পরিচিতিটা স্থাপন করব এরপরও যদি আমাদের পরিচিতি পাওয়ার পর মনে হয় ইহুদি এবং খ্রিস্টান কাবিয়ানি শিয়া নুতাজলি আসারি কাদ্রিয়া জাবরিয়া তারপরে বিভিন্ন রকমের দল তমুক তমুক তাহলে আমাদেরকে সংশোধন করিয়ে দেবেন আমরা তৌবা করে এগুলো ছেড়ে দেবেন ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন কিনা আহলুল সুন্নত জামা আতের আকিদা হাবি লিখেছেন ইমাম জাফর আত্মহাবি রহমতুল্লাহ আলাই এর মধ্যে এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে আহলে সুন্নতল জামা আকারা এক নম্বর বৈশিষ্ট্য হলো আহলে সুন্নতল জামা লোকেরা শিরিক করবে না আর আমরা শিরিককে দুই রকম মনে করি একটা হলো শিরকে আকবর আর একটা হলো শিরকে আসগর আমরা শিরিক সম্পর্কে এটা ধারণা করি যার আমল নামার মধ্যে বড় শিরিক থাকবে আল্লাহ সুবাহ তাকে চিরস্থায়ী জাহান নামে দেবেন আর যার আমল নামার মধ্যে ছোট শিরিক থাকবে আল্লাহ তাকে অস্থায়ী জাহান নামে দেবেন কেননা আহলে সুন্নতাল জামা আমরা অনুসারী হয়ে আমরা এ কথা বলি এখন আপনারা বলেন আপনারা বলেন শিরিক করলে কে ইমান তৈরি হয় না ইমান ভঙ্গ হয় কথা উত্তর বলেন যে শিরিক করাটা এটা কি আবু হানিফা মালিক শাফি হাম্বল সালাফি আহলুল হাদিস সমস্ত ওলামা একরামের মতে শিরিক হলো সব থেকে বড় গুণা সব থেকে বড় জুলুম আহলে সুন্নতল জামা যেই দাবিদার হবে তাদেরকে শিরিক সম্পর্কে ধারণা রাখতে হবে বুঝতে পেরেছেন কি না এই জন্য আল্লাহ আমাদের শিখান কোরআনুল কারিম পাঁচ নাম্বার সুরা সুরা আল মায়বার বাহাত্তর নাম্বার আল্লাহ বলছেন انه من يشرك بالله

বিশ্বাস করো আবার একটু পরেই তোমরা তোমাদের ইমানের মধ্যে শিরিককে মিশ্রিত করো মানে ইমান আনার পর আবার শিরিক করো এই কথা দুইটা কার বললাম বলেন কার বললাম আল্লাহ বলেন কোরআন এবারে সূরা লোকমান 13 নাম্বার সূরা সূরা লোকমানে 13 নাম্বার আয়াত 21 নাম্বার সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লকমান তার ছেলেকে نصیحت করছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন তার ছেলেকে বলছে ও আমার কলিজার টুকরা সন্তান খবরদার আল্লাহর সাথে তুমি শিরক স্থাপন করোনা কারণ শিরক হলো সবথেকে বড় জুলুম শিরক হলো সবথেকে বড় মহাপাপ জন্য আহলে সুন্নাতুল জামাআতের আকীদা হলো তারা কক কখনো আল্লাহর সাথে শিরিক স্থাপন করবে না এ মর্মে হাদিস সহিহুল বুখারী প্রথম নাম্বার খণ্ডের মিশরের বৈরুতের ছাপা আরবি 96 নাম্বার বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বলেন আনতা জাআলা লিল্লাহি নিদান ওয়া হুয়া ও আব্দুল্লাহ ইবনে মাসউদ ভালো করে শুনে রাখো যদি তোমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয় আর তোমাকে যদি হত্যাও করা হয় তবু জীবনে কোনো দিন আল্লাহর সাথে জীবনে কোনো দিন শিরিক স্থাপন করবা না ঠিক তবে ঠিক এবার বিশ্ব নবী সাল্লাহাল্লাম এই শিরিক সম্পর্কে রূপরেখা দিয়ে গেছেন সব থেকে বড় গুণা হলো আল্লাহর কাছে শিরিক করা শিরিক আমাদের এটা হলো শিরিক সম্পর্কে ধারণা এখন আপনি বলেন এই ধারণা যে রাখে এটাকে হকপন্থী হওয়ার আলামত না বাতিলপন্থী হওয়ার আলামত বলেন হকপন্থী হওয়ার আলামত না বাতিলপন্থী হওয়ার আলামত শিরিককে শিরিক বলি উচ্চ কবরকে উচ্চ কবর বলি উচ্চ মাজারকে উচ্চ মাজার বলি কবরে সেজদা দেওয়ায় বিশ্বাস করি না পীরের পায়ে সেজদা দেওয়ায় বিশ্বাস করি না সেজদা শুধু এক আল্লাহকে দেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহকে রুকু করো একমাত্র আল্লাহকেই সেজদা করো এটা হলো শিরক সম্পর্কে আমাদের ধারণা তাহলে আমাদের ধারণা কি ঠিক আছে ঠিক যারা বলেন ঠিক আছে এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলছেন যারা শিরিক করে তারা কি মুশরিক ইন্নামাল মুশরিকুনা নাজাস আর মুশরিকরা হলো নাপাক কে বলছেন আল্লাহ বলছেন তাহলে আমরা প্রচলিত এই শিরিককে শিরিক বলি এটাকে আমাদের ন্যায় না অন্যায় যেমন আমরা কেমন শিরিক মনে করি যেমন বাংলাদেশের কিছু ভণ্ড পীর আছে তারা নিজের নামের আগে লেখে হাজত রওয়া মুশকিলে কোষা ফানায়ে মিল্লা বাকিয় বিল্লা মুযদ্দিদ জামান কুতবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা আমার গায়য়ে মারসুলคানি পীরে খোদা কুতকুতানি মাহবুবে দেওয়ান বাগিনি রাখ করলেন কথাটা হ্যাঁ শিরিক শিরিক করছে বরং বাংলাদেশে অনেক লোক আছে তা যাদের পীরের দ্বারা শিরকে ফ্যাক্টরি আমদানি করা আছে কথা বুঝতে পেরেছেন কিনা এই জন্য যারা কোরআনের কথা বলবে না যারা বিশ্ব নবীর হাদিসের কথা বলবে না যারা নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সুন্নার কথা বলবে না তারা হক না তারা কি বা কোন কোনো সন্দেহ আছে তাহলে আমরা শিরিককে শিরিক মনে করি তাহলে আমরা শিরিক করি না দুই নাম্বার পয়েন্ট আমরা বিদাতকে বিদাত মনে করি আমরা বেদাতের কোনো প্রকার করি না আমাদের দেশে অনেকেই যে ব্যক্তি বলে বেদাত দুই প্রকার একটা হলো বেদাতে হাসানা আবার বেদাতের শাইজ্ঞা আছে না নাই বেদাতে হাসানা বেদাতে শাইজ্য়া বলতে কোনো বেদাত নাই বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম

দিয়ে হাদিয়ে মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআ আমাদের এইখানে যে যুবক গুলা মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকটা যুবকের ধারণা হলো আমরা বিদআতকে কোন প্রকার মনে করি না আমরা বরং মনে করি যেই কাজ আল্লাহ করেন নাই নবী নবী মোহাম্মদ সাল্লাম করেন নাই সাহাবিরা করেন নাই তাবিরা করেন নাই তবে তাবাইরা করেন নাই দিন শরীয়ত মনে করে যে কাজটা করা হয় সেটাকে আমি দাঁত মনে করি তাহলে এটাকে আমরা বাতিল এই ধারণা রাখাকে আমাদের আকিদার জন্য তালাক কথা বলেন এটা আমাদের আকিদার জন্য কি না দায়েজ আহলে সুন্নাতুল জামাআর বিশ্বাস হলো যে ব্যক্তি বিদআত কাজ করবে এমন নাসাই শরীফের হাদিস সুনানে নাসাইর

ব্যক্তি কোন বিধাতীকে শ্রদ্ধা করে মানওয়াক করা সাহেবে দাতি ফকাদ আমান আলা হাদিস ইসলাম সেজন্য ইসলাম কে ধ্বংস করে ফেলে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ দিনের মধ্যে সংযোজন চলবে না বিয়োজনও চলবে না ঘর তৈরি হলো পিলার দেয়া হলো সিমেন্ট দেয়া হলো চুনকাম দেয়া হলো এখানে আর কোন রকম কিছু দরকার আছে আপনি সর্বশেষ বক্তা সবার শেষে আসবেন সর্বশেষ নবী সবার শেষে আসবেন এটাই তো নীতি তাহলে দিন তো সংযোজনও নয় দিন তো বিয়োজনও নয় বরং নবী যেইভাবে করেছেন শিবরান শিবরান জেরাহান জেরাহান প্রত্যেকটা গোড়ায় গোড়ায় জিরায় জেরায় তোমার নবী যা করেছেন এইটা তোমার সীমানা ঠিক ঠিক আমার সীমানা আল্লাহ হুদুদ দিয়েছেন সুরান চোদ্দ নম্বর আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধ চরণ করে সীমানাকে অতিক্রম করে তাহলে বিদাত করা মানে হলো নবীজিকে অপমান করা বিদাত করা মানে হলো দিনকে ঠাট্টা করা বিদাতের ব্যাপারে

আইন আদেশ মহিলারা চুলের মধ্যে যেমন করে আটা তৈরি করে আটা থেকে চুলকে টান দিলে যে রকম বের করা হয় একজন বিদাতির আমল এই এইরকম সারিয়ার থেকে বের হয়ে যায় তাহলে বিদাতের ব্যাপার আমরা কঠোর বিদাতের ব্যাপারে আমরা বড় মান মুখে বিদাতের সাথে কোনো সম্পর্ক নাই যেমন আমাদের সমাজে কি বেদাত বেদাত সংক্রান্ত আঁকি দেখি আমরা মিলাবে বিশ্বাসী নই কিন্তু আমরা রাসুলের মিলাদের বিশ্বাসী রাসমের জন্ম রবিউল আওয়াল মাসে আমরা দরু দেবী শ্বাস করি আহলে দেবী শ্বাস করেন মার্কাসু দার সম্মানিত আলেন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা দামাত বরকাতহুম মাসিক আল কাউসারের মধ্যে মিলাদ কে বিদআত বলে ছেড়ে দিয়েছেন মরহুম মুফতি ফয়জুল্লাহ এবং আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাই ইসলাহুর রসুম প্রচলিত কুসংস্কার এই গন্থের মধ্যে মিলাদ কে বিদআত বলেছেন আমরা দরুদে বিশ্বাস করি আমরা দরুদ পড়াতে বিশ্বাস করি আমরা এই রকম বিদআত করি না যে মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আমরা করি না

আবার আমরা মসজিদের মাইক দিয়ে বলি না ইয়া মুহাম্মদ পেয়ার নবী আসলি রালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ওয়ালা তোমার নামে যে হয় জগতে উজালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ওয়ালা আমরা এটাও বলি না কারণ কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো মুসলিম মিশকাত আবু দাউদ নাসাই এসরা সহিহ ইবনে খোজাইমার এক নাম্বার খন্ডে

সাখুলিবুনা লিকাওয়ান কালব সগিরিন সূরা আরাফ 122 নম্বর আয়াত দুনিয়ার সমগ্র বাতিল গুলাকে আল্লাহ হকের কাছে পরাজিত করবেন সূরা বাকারা 42 নম্বর আয়াত ওয়া লা তালবিসুল হাকক বিল বাতিল ওয়া তুমুল হাক্কা তারপর কি সবার মুখস্থ সুবহান আল্লাহ তাআলা বলেন হকের সাথে বাতিলকে একত্রিত করো না এই জন্য বিদআতের বিরুদ্ধে কথা বলি বিদআতের বিরুদ্ধে বক্তব্য করি বিদআতের বিরুদ্ধে অবস্থান নেই সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

লো কওলান সাবীদা তোমাদের মুখ থেকে যে হক তোমাদের কাছে জানা আছে সেই হক মানুষের কাছে পৌঁছায়া দাও ঠিক তাহলে বিদআত কি আমরা বিদআত বলি কেন বিদআত বলি দিন পরিপূর্ণ না পরিপূর্ণ দলিল নিচ্ছি সাহাবীর নাম হলো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু দলিল তাফসিরের রুহুলমা আনি ইমাম আলসি তিন নম্বর খণ্ডের আটাত্তর নম্বর পৃষ্ঠা মিশরের ভৈরত সাবা আরবি তাফসিরের রুহুলমা আনি যারা আলেম তারা সবাই জানেন তাফসির হলো দুই রকমের একটা হলো তাফসির বীর রায় আর তাফসিরের আরেকটা হলো তাফসির বীর রয়েত পৃথিবীতে কয়েকটা উল্লেখযোগ্য তাপসির হল তাফসির বীর রায়ত অর্থাৎ কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে না হয় সাহাবি থেকে না হয় তাবেই থেকে না হয় তবে তাবাইন থেকে না হয় সলফেস আলহিন থেকে এটা হলো তাফসির বীর রায়ত

নাম কোরআনকে কমপ্লিট করে গেলেন নবীর হাদিসকে কমপ্লিট করে গেলেন এখন কমালে বাড়ালে শীতের রাত্রিতে বাতাস দিলে যেই রকম রাজাল ধাবে আমার দিনের মধ্যে ওই রকম রাজাল ধাবে কি বেদাত সম্পর্কে এটা হলো আমাদের আকীদা কি খুব আমাদের কথা কি বুঝতে পেরেছেন কিনা আবার কিয়াম অনেকে মিলাদের মধ্যে কিয়াম করে ইয়া নবী সলা মুআলাইকা ফটট করে দাঁড়ায়া যায় আবার বলে সিলেটের জকিগঞ্জ নাম শুনছেন না মাহফিল ইন্টারনেটের মাধ্যমে দাওয়াত ইতালি থেকে এক ভাই নিয়েছে যে এখানে চেয়ার রেখে দাঁড়াইছে বলল এখানে কে আসছে কয়েকখানে নবী এসে বসছে বললাম আমি তো দেখছি না কয় আপনার তো গুনার চোখ এর জন্য দেখতে পার না বললাম এক বাচ্চাকে তুমি দেখো কয় হুজুর আর ফেল চেয়ার ছাড়া আমি কিছুই দেখছি না তো নবী এখানে আসেন এই আকিদ আমার না তো হাজির নাজির হাজির নাজিব এটা আল্লাহর নবীর নয় সব জায়গায় জ্ঞান কার কাছে কুরআন সূরা ইকাল কুরসি পড়ো ও আমার জাতি শিক্ষা নাও না কুরআন বিভক জাতি কুরআন পড়লে এই বিধাতার সেনেকে জমিনে কষ্ট না ধরবো না ঠিক ঠিক নাবে এজন্য আমরা কুরআন বিভক নই কিয়ামের ব্যাপারে আমাদের হলো এরকম ধারণা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করি যদি কারো সম্মানে নবীর সম্মানে যদি দাঁড়াই আল্লাহর নবী বলছেন তার থাকার জায়গা হলো সরাসরি জাহান্নাম আমরা কিয়াম কার জন্য করি আল্লাযীনা যিকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কিয়ুদা আলা জুনুবিহিম ওয়া তোমরা আল্লাহর জিকির করো দাঁড়ানো অবস্থায় তার আমরা কার জন্য দাঁড়াই তাহলে আমরা কে বিশ্বাস করি না আবার অনেকেই বলে নবীজিন নুরের তৈরি ঠিক নবে ঠিক আপনারা বলেন এটা ঠিক কথা না ভুল কথা বলেন তো নূরের তৈরিকে হাত তোলেন নুরের তৈরিকে হাত তোলেন কেউ নাই তাহলে আপনারা ওয়াজ করেন আপনাদের একজন মাজার পূজারী বক্তা ছিলেন তফাৎ জল্লেশ্বরী বৈরবী

আল্লাহর সমকক্ষ কেউ নন আল্লাহ খালেক রসুল হল মাখলুক এই জন্য খালেকের সাথে মাখলুকের ব্যবধান আছে না নাই এই জন্য আল্লাহ তার নবীকে বলেন ও নবী তুমি হলে আমার গোলাম সুরা বাকারা দুই নম্বর সুরার বাইশ নম্বর আবার নামাজেও বলি আব্দু হু আর মোহাম্মদ আল্লাহর গোলাম ঠিক না সঠিক এই জন্য আল্লাহ এটা সামনে আসেন এই এই হাদিসটি প্রচার করেছে যারা আমরা এই মতে বিশ্বাসী না আপনারা সামনে এগিয়ে বসুন পিছনের অনেক লোককে জায়গা করে দিন একটু নামান চুপ করে বসে পড়ুন সময় সংক্ষিপ্ত কারণ অনেক বিষয় নিয়ে কথা বলে পরিষ্কার করতে হবে বুঝতে পেরেছেন কিনা একটাতে када সরি ভুল বুঝা এটা এটার আপস হয় কথা বুঝতে পেরেছেন কিনা তাহলে আমরা এই রকম আকীদারে বিশ্বাস করি না কথা বুঝতে পেরেছেন কিনা আমরা যেন কথা ছিলাম ওই যে নবী আপনারা না বানলে আসমান জমিন কিছুই বানাইতাম না আল্লাহপালা আমাদের সৃষ্টি করেছেন কি জন্য সুরা জারিয়াত 56 নম্বর আয়াত ওয়া ও জিন এন্ড Just worship, just for my worship. Just worship by the your. অলমাইটি আল্লাহ রাব্বুল আলামিন ও মানব জিন শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো ও মা ক্বালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আবার অনেকে নাম রাখে গোলাম রাসূল এটা শিরকি নাম কারণ আমরা রাসূলুল্লাহর গোলাম না আমরা হলাম গোলাম মাওলানা আমরা মাউলার গোলাম একটা সুন্দর আয়াত সবার মুখস্থ রাখবেন যালিকা বিআন্নাল্লাহা মাউলা লযিনা আমানু ওয়া আন্নাল কাফিদিনা লা মা আলাহম ও পৃথিবীর মোমেন মোমেন তোমরা চন আমাদের মাওলা কে আর তো আস্তে আল্লাহর নাম খোন আমাদের মাওলা কেন আল্লাহু আনি হেমাল্লাহ ওয়াকিল মাওলা একমাত্র কে এখন আমরা আমাদের মাওলাকে পেলাম আর কাসেরদের কোনো মাওলা নাই সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কোন জিনিস বলেন তো মুসলিম চুরানব্বই নাম্বার কালাম আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম কলম এখন বোখারিন নবী মুসলিমের নবী বলেন এক কথা আর তো ফজ্জল নবীর কথা নিতে গেলে তাহলে উল্টায় কিনা কারণ তুফাজ জীবনে কোন মাদ্রাসার মধ্যে পড়েন নাই ও হলো মাজার পূজারি মাজারের ফ্যাক্টরি ঠিক দেবে ঠিক

জাল হাদিসের ব্যাপারে পাঁচ খণ্ডের বিশাল বড় আরবিতে বিছা দাগার করেছেন বলেন সুবহান কারণ এই রকম হাদিস প্রচার করা কবিরা গোনা ঠিক না বেটি মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিন আন-নার সুতরাং বিশ্বনবী কিসের তৈরি এই দেখেন কত বেদাত আবার অনেকেই বলেন না নবী নূরের তৈরি কোরআনে তা আয়াত দলিল দেয় না কদ জাআকুম এবার জিকিরও করে নরম অহাম্মদ সাল্লা আল্লাহ নরম অহম্মদ সাল্লাল্লাহ নর্ম আহম্মদ সাল্লাল্লাহ নরম অহাম্মদ সাল্লা আবার জিকির করে লঙ্গি মাথায় বান্ধে কায়াম গো হু জোর খায় রাত দিয়ে ফাল দিয়ে জিকির করো আল্লাহয় খুশি হয় ঠিক না বে ঠিক এই যেটা বলবেন নবী নুরের তৈরি ওটা রাখিদা নবী গায়েব ও যেটা বলবে নবী নুরের তৈরি ওটা রাখিদা নবী হাজির নাজির যেটা বলবে নবী তৈরি সেটা দাঁড়িয়ে মিলাদে বিশ্বাস করে যেটা বলবে নবী তৈরি গায়েবের মালিক আল্লাহকে অস্বীকার করে কটা ঠিক কিনা তাহলে আমরা বিশ্বাস করি নবীজি কিসের তৈরি মাটির তৈরি কোন জায়গায় দলিল ফেরেশতারা কিসের জিনরা কিসের এবার নবীরা কিসের

এরকম আল্লাহ বলেন আমি মাটি থেকে তৈরি করলাম আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাব আবার মাটি থেকে তোমাদেরকে সিংহায় ফুৎকারের দিন আমি আল্লাহ উঠায়া যাব পরিষ্কার এবার নবীজিকে যারা বলে নূরের তৈরি তারা নবীকে নবী হিসেবে মানেন না তারা ইবলিশকে নবী হিসেবে মানেন ذلت وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس الله أو أمار عدوك السزد قار شرايس سزدقار ده كي كلنا এই জন্য যারা যুক্তি দেয় কোরআন হাদিস দেখালেন কিন্তু কোরআন মানলাম না হাদিস ভালো লাগলো না সাহাবিদের জীবন চরিত্র দেখালেন কিন্তু ভালো লাগলো না তারা যুক্তি দেয় তারা তর্ক করে এই জন্য যারা যুক্তি দেয় তারা ইবনি চালা আর যারা মোমেন কোরআন এসেছে হাদিস এসেছে তাদের চরিত্র কি সুরান নিসার পঁয়ষট্টি নাম্বার আয়াত খোলেন অন্ধভাবে তারা আল্লাহ এবং তার নবীর অনুসরণ করে সুবার আল্লাহ বলে এই জন্য এবার ইবলিস যুক্তি দিল আনা খয়রুম মিন আমি তো আদম থেকে ভালো কেন আমাকে তুমি মাটি দিয়ে আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছ আর আদমকে মাটি দিয়ে এর আগুন উপরে যায় মাটি নিচে যায় এবার আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার কানা মিনাল কাফিরিন এই জন্য ইবলিসের আকীদা ক্লিয়ার ইবলিস শয়তানের বিশ্বাস ক্লিয়ার কিন্তু দেওয়ান ফকির বিশ্বাস ক্লিয়ার না ফুরফুরার বিশ্বাস ক্লিয়ার না সরসিনার বিশ্বাস ক্লিয়ার না মাইজবান্ডারি রাজার বাকি পুলতুলি তুলি আলু পুরি ডাল পুরির বিশ্বাস না আমাদের বিশ্বাস কিলিয়ার স্বয়ং ইবলিশ শয়তানের বিশ্বাস কিলিয়ার আদম কিসের তৈরি এগুলা কেমন ইবলিশ এগুলা তাহলে কোন ইবলিশ বলেন আমাকে ইবলিশ বলে কি এই দেশে থেকে লাভ নাই কারণ যে দেশে এত শয়তানার ভণ্ডের জন্ম হয়েছে সেখানে থেকে লাভ কি ইবলিশের আকিদা এটার থেকে ভালো ইবল কম সে কম এইটা যেন অহংকার করেছে যে আদৌ এবার একটু যুক্তি দিব মির্জার ছেলে কি খান কথা বুঝেন নাই মির্জার ছেলে কি খান হয় নাকি মিরের ছেলে কি মিরদা হয় নাকি সুতরাং দুনিয়ায় বুঝলাম না মির্জার ছেলে খান হয় না

একটা মাঝখানে দিলেন ইবনে মাসুদ বললেন ডান দিকে দুইটা আবার বাম দিকে দুইটা কাটলেন এবার মাঝখানে আল্লাহর নবী তার এই সাহাবাব আঙ্গুলি চেপে ধরে বললেন ও ইবনে মাসুদ জানো না কি এটা কোনটা এটা হলো হাদা সাবিলুল্লাহ এটা হলো আল্লাহর পথ আল্লাহর পথ হলো সরল তার মধ্যে কোনো তরিকা তার মধ্যে কোনো ভণ্ডামি নাই আল্লাহর পথটা হলো ক্লিয়ার এবার আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারা দুই নম্বর সূরা ১৪৩ টা আমরা আয়াত পড়েন ওয়া আল্লাহ রফুনাল আমিন বলেন আমি তোমাদেরকে মধ্যমপন্থী করে বানিয়েছি এই জন্য বাড়াবাড়িও নাই আবার সারা নাই এটা আমাদের নীতি আমরা হলো মধ্যমপন্থী ঠিক না বে ঠিক আবার এই সুরাটা সুরা সুর আকারার মাঝখানেও আল্লাহ এনেছেন আবার কোরআনকেই পৃথিবীর মাঝখান তথা মিডলিস্ট ক্যান্টির মধ্যে রেখেছেন এবার কোরআন মধ্যম শরিয়াতো মধ্যম আর আমাদের আকীদাও মধ্যম কথা বুঝতে পারছেন না আমার তাহলে ছিলাম বেদাত বিদাতের ব্যাপারে আমাদের এই আকিদা এই নুরের তৈরির ব্যাপারে আমাদের এই আকিদা তাহলে আমরা কি ভণ্ড দালাল খ্রিস্টানের ইহুদির খ্রিস্টানের দালাল এবার আসেন রিসালাতের ব্যাপারে আমাদের আকিদা কি রিসালাত বুঝেন আমাদেরকে অনেকে বলে কাদিয়ানি এটা বলার আগে সর্বপ্রথম বলি শিয়া আমাদেরকে অনেকে বলে এগুলো শিয়া নামাজ এগুলো শিয়া আর ভাই শিয়ার বিরুদ্ধে সর্বপ্রথম বক্তব্য দিয়ে আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আহলে হাদিসের একজন আলেম ছিল আল্লামা ইহসান আলাহি জহির তিনি শিয়াদের বিরুদ্ধে বক্তব্য যে আতাউল্লাহ বুখারী তার জন্য প্রাণ খয়ে দোয়া করেছে বলেছে আমি এই এই শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরে আমি তার শরীর থেকে মিসকি আমগরের গ্রাম পাচ্ছি আল্লামা আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন এহসান এলাহি জহির আমাদের আকিদা শিয়াদের বিরুদ্ধে হলো এই আমরা শিয়া কোনো ফের কাকেই মুসলমান বলি না একটি ফেরকা ছিল জাফরিয়া জাফরিয়া ফেরকা কিন্তু এরাও পরবর্তীতে বিভ্রান্ত এই শিয়া কারা এই শিয়া মানে হলো দল শিয়ারা প্রথম দল তৈরি করলো সিয়াবের অভিভাবক হলো সাবা বেশি দূর বলব না হানাফি মাঝহাবের সম্মানিত ইমাম মানসুরুল হক খেলাফত এই বইটি আপনারা পড়বেন ফতোয়ায় রহমানিয়া প্রথম খণ্ডের আকৃত সংক্রান্ত প্রশ্ন তিনি লিখেছেন শিয়াদের ইতিহাসকে সিয়াবের প্রকৃত ইতিহাস হলো আবদুল্লাহ ইবনে সাবা নামের ইহুদির কাছ থেকে এই শিয়ারা জন্মগ্রহণ করেছে সিজা মানে হলো দল কোরআনে শিয়া শব্দটা নাই সবার মুখ একশো এই শিয়া মানে দল তারা আলী সময় তৈরি হলো তারা বলল বললো আলী আপনি বাবুল্লাহ আলী কিছু বলেন নাই এরপরে আলী আপনি আয়াতুল্লাহ আলী তারপরেও কিছু বলেন নাই এরপরে বলে আসলে আপনি ওয়ালিউল্লাহ এরপর আলী কিছু বলেন নাই এরপরে বলে আপনি হুজাতুল্লাহ আলী তারপরে কিছু বলে নাই কেবল চোখগুলো রাগ করছেন এর কিছুদিন পরে ইবনে সাবা বলে আসলে আপনি তো আগে বাহ বললা আয়াতুল্লাহ হুজাতুল্লাহ সব হয়েছেন কিন্তু আসলে আপনি রসুল উল্লাহ এবারে শিয়াদেরকে ধরে একটা মাঠের মধ্যে আগুন লাগাই দিলেন ইবনে আব্বাস বলেন আমি যদি আলীর কাছে থাকতাম আমার চাচাতো ভাইয়ের কাছে থাকতাম তাহলে আমি আগুন লাগায় মারতে দিতাম না দেখেন শিয়ারা কত জঘন্য যখন আগুন লাগায় দেয়া হলো তখন শিয়ারা বলে কি আগে তো শুধু আপনি রসুল্লাহ ছিলেন কিন্তু এখন আগুন লাগায় প্রমাণ করলেন আসলে কিন্তু আপনি আল্লাহ কারণ আল্লাহই তো জাহান নামে পুড়তেছে এই জন্য আগুন দিয়ে আর কয় আহা জাহান্নামে নামে আল্লাহর হাতে পুড়তেছি বুঝলেন শিয়া আমরা শিয়া সম্পর্কে এইরকম ধারণা করি শিয়ারা ইমাম হোসেন হত্যা করেছে শিয়ারা হাদিকে রাতের অন্ধকারে হত্যা করেছে শিয়াদের দ্বারা তৈরি হয়েছে খারেজি দুই তিন আয়াত আমাল্লাহ মি হুকমি মাংসালাল্লাহ ইনিল হুকম ইল্লা লিল্লাহ আলা খালকু ওয়াল আমর এই আয়াতগুলো দিয়ে শিয়াদের দল খারেজি তারপর মুরজিয়া তারপর জাহমিয়া তারপর কাদারিয়া তারপর মুতাযিলা তারপর আশারিয়া তারপর জাবরিয়া তারপর মাতুরিদিয়া সমগ্র বাতিল ফেরকার এই দল তৈরি করেছে শিয়াগণ আমরা শিয়াদের বিশ্বাস করি না শিয়ারা আবু বকরকে থুতু দেয় ওমরকে দেখে থুতু দেয় আর আমরা বিশ্বাস করি আরহামু বিউম্মাতী বিআবু বকর ওয়া আসদ্দুকুম ফি আমরিল্লাহি আমার আমার উম্মতের মধ্যে সব থেকে যার দয়া আল্লাহ বাড়ায় দিয়েছেন নবীর পরে তিনি আবু বকর আর আমার উম্মতের মধ্যে সব থেকে বাতিলের বিরুদ্ধে কঠোর যারে বানায় আছেন সে হলো আমার আমার বলেন সুভান আল্লাহ এবার শিয়ারা এইরকম বাড়াবাড়ি করে আমরা শিয়াদের সম্পর্কে এরকম বক্তব্য করি কথাকে বুঝতে পেরেছেন কি না বাংলাদেশে যতগুলো সুন্নি গ্রুপ আছে এগুলা সুন্নি ব্রেকেটে শিয়া শিয়া এরাই তো এরাই তো দেখবেন হায় হোসেন হায় হোসেন হায় হোসেন নেলসিয়া আসমান লালালা দুনিয়া খন্তেরা খনে এখন কি এখনিয়া হায় হোসেন হায় হোসেন মারতেছে কি না মানতারাবাল খুলা দালা সব কল জয়েবা ফলাইসা মিন্না যে ব্যক্তি বুকচাপ প্রায় দাতচাপ প্রায় গলাচাপ প্রায় সে নবীর উম্মত হতে পারবা না শিয়ারামা শিয়ারামা আইসা এই জন্য কিছু আলেমরা বলেন ইমাম তাইমিয়া মুজমা ফাতুয়া লিখেছেন তিনি তিনি আকিদা সিতিয়ার মধ্যে আলোচনা করেছেন যে শিয়ারা হলো ইহুদিদের গাধা আবার বলছি ইমাম তাইমিয়া বলছেন শিয়ারা হলো ইহুদিদের গাধা আবার বলছি ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলছেন শিয়ারা হলো ইহুদিদের গাধা ইহুদিদেরকে যখন কোনো সুয়ারি প্রয়োজন পড়ে তখন শিয়া নামের গাধার উপর তারা সোয়ার করে আমাদের অনেকের মধ্যে আছে যেমন অনেকের নাম রাখি সাজ্জাদ হুসাইন হুসাইনের জন্য শেষ আবার অনেকেই বলে ইমাম হাসান ইমাম হুসাইন ও মুসলমান জাতি তোমার আকিদা এত গণ্ডগোল কেন তুমি অন্য কোন সাহাবীদের ইমাম বললা না শিয়াদের কথায় তোমরা ইমাম হাসান কি ইমাম লাগায়াছ আমরা বলি একজন সাহাবা দারিল কদর সাহাবা আল্লাহর নবীর সোয়া লক্ষ সাহাবা ছিল ঠিক না ব্যাটি দেখেন কেমন মজে যা আল্লাহর নবী বিদায় হতের ভাষণ দিলেন প্রথম কাতারের সাহাবা যেই রকম শব্দ কথা শুনতে পেয়েছেন শেষের কাতারের সাহাবারা ওই রকম শব্দে বিশ্ব নবীর কথাগুলো শুনতে পেয়েছেন আমার নবীর সামনে রকম মাইক স্পিকার এত ক্যামেরা লাইটিং ব্যবস্থা ছিল না আল্লাহর নবীর যে কথাটা লিখেছেন সেরাতে আম্বিয়া মুফতি শফি রহমতুল্লাহ আলাই তাকে উসমানী সাহেবের বাবা মায়ফুল কোরআনের লেখক সেরাতে খাতামুল আম্বিয়ার আঠারো পৃষ্ঠার এই ইতিহাসটি পাবেন আল্লাহর নবী বক্তব্য দিলেন সামনের কাতারের সাহাবা যেই রকম শব্দ শুনতে পেয়েছে পিছনের কাতারের সাহাবা এর থেকে এইরকম স্পষ্ট শুনতে পেয়েছে এ তো আস্তে সুবাহান আল্লাহ তাহলে সাহাবিদের সম্পর্কে আমাদের আকীদা হলো আন যালিকা যারা সাহাবিদের সমালোচনা করে যারা সাহাবিদের সমালোচনা করে তাদের বিরুদ্ধে নবী বলেন লবণের মধ্যে পানি যেমন হারায়া যায় এই লোকদেরকে জমিনের উপরে এইরকম গালিয়ে ফেলা হবে কউলু ইবাদাতিল লামিয়াতাহাব্বদহা أصحاب رسول الله صلى الله عليه وسلم مقالا فاتقوا الله يا معشر المسلمين وقضوا الطريق من كان قبلكم على الله سهبا وزيفر مثلا وظلم فمتقال قرب كل عبادة لم يتعبدها ردك يا عبادتكم على نوبير سهب درمطن ردك عام القرى كل عبادة لم يتعبدها أصحاب رسول الله صلى الله عليه وسلم وسلم مقالا فاتقوا الله يا معشر المسلمين وخذوا الطريق دليل كتابه

গালি তারা কাফের যারা সাহাবিদের গালি দেয় তারা বাপেন সাহাবিদের মতন ইমান আমরা আনতে পারবো না কখনো নয় এই জন্য নাপিকিনের পরের কাতার সিদ্দিক এরপরে আমরা শুধু দুই কাতারের লোক সুহাদা বা সরিহীন হকের জন্য কথা বললা মাদারের জন্য কথা বললা বাতিলের বিরুদ্ধে কথা বললা আল্লাহর বিধানের পক্ষে কথা বললা তুমি মল্লা তুমি শাহাদা দরজা লাভ করবা আমার কথা কি বুঝতে পারছেন কিনা পারা তাহলে আমাদের আকিদা হলো রিসালাতের ব্যাপারে এটাই আমরা বিশ্ব নবীকে শেষ নবী হিসেবে মানি কিন্তু আপনাকে বলবে কুরআনের একটা আয়াত আছে না মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকম ওয়ালা কির রাসূলুল্লাহি ওয়া কাতমান এবার বাংলাদেশে আরেকটা গ্রুপ আছে আহলে কোরআন আহলে কোরআন তারা সুন্দর করে বলবে আলেমদেরকে বলি খতম মানে কি তাহলে কোরআনে আরো আয়াত বিহিম। এখানে খতম মানে কি শেষ না সিলমহর আমি আর একটু বোঝার জন্য বলি আবার আছে না কাল্লাবাল রানা আলা কুলু ভীম এটা আছে না তারপর এরকম অনেকগুলো আয়াত রয়েছে যেখানে খতম অর্থ আঠারোটা শব্দ কোরআনে খতম আল্লায়ম নাস্তিম আলা আফা শিহিম ও দুখালি মোনা আই দিহিম ওটা আরো জলুহম বিমান কান শিবন পাম এখানে নাখতিম মানে খতম আছে এখানেও এখন খতম কোরান রে আঠারো জায়গায় পড়লেন শিলমহর এবার এক জায়গায় পড়লেন আপনি খতম মানে শেষ এখন আলেমদের পেস আছে না নাই কারণ কি আহলে কোরআন নবীর কোন ব্যাখ্যা নেবে না এবার কোরআন পড়েন সুরা বাকারা ছাব্বিশ নাম্বার আয়াত ইউদিল্লু বিহি কাসীরা অনেক লোক কোরআন পড়ে গুমরাহ হবে ওয়া ইয়াহদি বিহি কাসীরা অনেক লোক কোরআন পড়ে হেদায়েত পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এবার কোরআন খুলেন অনুবাদ করেন ও ওয়া জাদা কা দাল্লান ফাগাদা দল্লা মানে কি এখন অনুবাদ করেন নবী আপনি ছিলেন পথভ্রষ্ট কারণ ইন্নানিল্লা কন কোরআনে তো আছে কোরআনে তো আছে দল্লা মানে পথবস্ত কি করলো বেদা আতিং দলালা এখন নবীর মর্যাদার ক্ষেত্রে আপনি কি বলবেন নবী আপনি ছিলেন পথবস্ত তাহলে কি দরকার আছে কোরআনের ব্যাখ্যা কি দরকার আছে

তা তাকর দাইগা জান্নাত তাহলে কোরআনের ব্যাখ্যা নিতে হবে কার কাছ থেকে দাল্লামা হুয়া ফিল বানী আহকামুল কোরআন ইমাম আবু বকর আল জাসস আল হানাফি রাহমাতুল্লাহ তিনি উল্লেখ করেন এখানে দাল্লামা মানে হলো গাফিল আল্লাহর নবী হেলফুল ফজল করলেন মানুষকে কিভাবে ডাকলেন এটা বুঝাবার জন্য এবার আল্লাহর প্রতি হুয়া আসলো ওয়া ওয়াজাদা কান্দা ওয়াজাদা কায়ালা ফাআগনা এইজন্য মানে হলো কাফিল বুঝতে পেরেছেন কি না এজন্য কোরআনের কোনো ব্যাখ্যা নবীর হাদিস ছাড়া বুঝতে পারবেন না পরিষ্কার কথা যেমন আমরা পড়ি মিম তাহলে বললো এটা কাবিয়ানিদের প্রশ্ন এখন উত্তর কিভাবে দিবেন। উনিশতম জায়গায় খতম মানে এখানে শেষ এটা নবীর ব্যাখ্যা দিয়েছেন তোর কাছ থেকে ব্যাখ্যা তুই যদি বলস আমি কোরআন মানে হাদিস মানি না তাহলে রুকু কেমনে করবি শেষদা কেমনে করবি দাঁড়াবি কিভাবে কোন জায়গায় হাত রাখবি ঠিক না কথা বুঝতে পেরেছেন কিনা তুই যদি বলো আমরা কোরআন মানি তাহলে চারটা মাস নিষিদ্ধ আর চারটা মাস আল্লাহর কাছে প্রিয় মিনহা আর বা তাহলে এই চারটা মাস কোরআনে উল্লেখ নাই কোনটা নিষিদ্ধ কোনটা বৈধ তাহলে কোরআনের ব্যাখ্যা আমি মানি হাদিস মানি তাহলে মা আতা কুমুর রসুল ফাখুদ হু হাসের সাত নাম্বার আয়াত রসুল তোমাদের যা ব্যায়াম গ্রহণ করো যা নিষেধ করেন তা বর্জন করো বলেন তো ফরজ কাকে বলে যা কোরআনে আছে তা ফরজ না এই কথা তো ভুল এই শরীয়ত তো ইসলাম শিখায় নেই কোরআনে তাহাদ্দুতের কথা আছে ও মিনাল্লাই নাফিলা তাহলে কোরানে তো তাহাদ্দুত কি নামাজ তাহলে ফরজ কাকে বলে এই জন্য রসুলকে বলা হয় সাহেবের শরিয়াদ শরিয়ত নবীর কথাও ফরজ হয় যেমন তাকবিরে তার হাত তোলো এটা নবীর কথা দ্বারা প্রমাণিত নবীর কথা দ্বারা প্রমাণিত এজন্য নবীর আদেশ নিতে হবে কয় আমরা তো এই জন্য কাবিয়ানি আমাদেরকে অনেকে বলে কাবিয়ানি সম্মানিত ভাই কাবিয়ানিদের পণ্য হলো আর ফেল প্রাণ লাথি দিয়ে দোকান থেকে বের করে দাও ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া আল্লাহ তাআলা সূরা কুরআনুল কারীম সূরা মায়দার 3 5 নম্বর আয়াতের মধ্যে পাবেন তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো ভালো কাজে একজন আরেকজনকে কি করো তাহলে কাদিয়ানি খতমে হতে আমরা বিশ্বাস করি ঠিক না বেটি আমরা বিশ্বাস করি আমার নবী আমার নবী জোরে বলেন আমার নবীর নাম কি কাদিয়ানিদের বিরুদ্ধে বলেছিল মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি এই কাদিয়ানিরা পাকিস্তানের করাচি টয়লেটে গু খাওয়া অবস্থায় মরে গেছে

হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার নবীকে তোমার জীবনের চাইতে তোমার স্ত্রী চাইতে তোমার ছেলের চাইতে তোমার মেয়ের চাইতে তোমার চাওয়া পাওয়া সব কিছু চাইতে কারে ভালোবাসবা ক্ষেত্রে নবীকে মানার ক্ষেত্রে আমাদের বিশ্বাস এই সুরান নিসার একত্রিশ নাম্বার আয়াত একুশ নাম্বার আয়াত ফুল ইনকুংটুম টু হিব নাল্লাফ সাচ্চাবিগনি ওয়া ই হবিবেল কুমুল্লা ফুল আপনাদের মধ্যে খুব বিরক্ত লাগছে তাহলে কিছু লোককে দেখতে পাই কোরআন শোনার পরে দৌড়ান কোরআন শোনার পরে ওই দিকে লাফান এতক্ষণ পর্যন্ত আমার নিজের পক্ষ থেকে কোনো কথা বলি নাই কারণ আল্লাহ নিষেধ করেছেন তার নবীকে কোরআন কারিমে আল্লাহ রাবুল আলমিন সুরান নাজমের তিন চার নম্বর আয়াতে বলেন আমার নবী তোমাদের সামনে প্রবৃত্তি তারিত হয়ে কোনো কথা বলেন নাই ওয়াজ শুধু অতটুকুই হবে বক্তব্য শুধু অতটুকুই হবে যা আল্লাহ এবং তার নবী আপনি কেবল তার ভিত্তিতে কথা বলেন এই জন্য কোরআনের আয়াত বেশি করে শুনবেন কোরআনের আলোচনা বেশি করে শুনবেন হাদিসের আলোচনা বেশি করে শুনবেন আর যারা কোরআন পড়ে না আদিস পড়েনা যারা আল্লাহর নবীকে মানে না তাদের কথাকে বয়কট করবেন ঠিক না ব্যাটি কারণ কাদিয়ানির ব্যাপারে আমাদের ধারণা এই তাহলে বলেন আমরা কাদিয়ানি তা আমরা কাদিয়ানি যদি হইতাম তাহলে এখন কাদিয়ানির মশলা ব্যস্তাম কোরআনে তিন অক্ত নামাজের কথা আছে কাদিয়ানির ইফতারি করে আসার সময় দলিল দেয় আতিম সিয়ামা ইলাল লাইল তোমার রাতর পর্যন্ত পূর্ণ করো আরে বোকা লাইল তো এক টানা গসাকিল লাইল জুলফাম মিনাল লাইল আকিম সোলাত আলী দুলুক ইসলাম সিলা লাইল এখানে লাইল বলা হয় সূর্যস্ত পরে পুরো সময়টাই লাইল তার তুমি লাইল মানে রাত্র বানাইছো কেন তাহলে এই সুক্ষা পিসুক্ষা বলে বলে কাবিয়ানিতেও কিন্তু অনেক আলেম আছে কারণ প্রত্যেকটা বিভ্রান্ত যুগের মধ্যে আপনি আলেম পাবেন কেন আলেম দুই রকম ইন্নাহু আহবার সুয়ান রুহবান হা যুগে যুগে দুই শ্রেণীর আলেম রয়েছে একটা হলো ওলামায় হক আর তো ওলামায় বাতেল ওলামায় হকানি ওলামায় সরকারি ওলামায় দরবারি ঠিক না ভাই ঠিক ওলামা উহুম শাররুন তাহতা আদিমিস সামাঈ আকাসেরにて জমিনের উপরে এক শ্রেণীর আলেম থাকবেন নিকৃষ্ট আমি হক আলেমদের কথা বলছি না উলুল ইলমি ধারণা जात инна মা ইয়াকসাল্লাহ мин ইবাবিহিল উলামা সূরা ফাতির এর 32 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন নিঃসংহে আমি আল্লাহ আলেমদেরকে উত্তম মর্যাদা দিয়েছি হক আলেমদেরকে বলছি না একটা সুন্নতি একটা বিদআতি একটা হলো শিরকের বিরুদ্ধে একটা তহিমের পক্ষে আর একটা শিরকের পক্ষে একটা কুফুরির পক্ষে আরেকটা কুফুরির বিরুদ্ধে ঠিক কিনা তাহলে আমরা হক পছন্দ করি আমাদের আকিদা হলো এই যে আমরা বিশ্ব নবীকে শেষ নবী মানি আমাদের উসুয়ায় হাসানা আদর্শের একমাত্র মাপকাঠি কাঠি মানি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আপনারা কি রাগ করতেছেন কথা শুনে দেখুন আর সত্য না শুভেচ্ছা স্বাগতম প্রধানমন্ত্রীদের আগমন শুভেচ্ছা কবিরা মানে হলো বড় সগীরা মানে হলো ছোট কথা বুঝতে পেরেছেন কিনা সমাজে যে সমস্ত কবিরা গণা হয় যেমন দাড়ির ব্যাপারে আমাদের অবস্থান কি দাড়ির ব্যাপারে আমাদের অবস্থান কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফুল লিহা দাড়িকে বৃদ্ধি করো খেলাফুল মাজুস মুশরিকদের বিরোধিতা করো সহিহ বুখারী কিতাবুল লিবাস ৫০৮১ নম্বর হাদিস তাহলে দাড়িকে লম্বা করো গোপকে খাঁচো করো এবং মুসলিকদের বিরোধিতা করো আমার ভাইরা যারা দাড়ি কাটে দাড়ি ছাটে দাড়ি মুণ্ডায় তারা কবিরা গোনায় লিপ্ত হয় এই ব্যাপারে আমাদের বক্তব্য হলো দাড়ি রাখতে হবে মানে আমিলা আমার আল্লাহ আলহি আমার ওনা সাহুয়ার অর্জন আমার আমলকে নবীর সাথে মিলানো হবে যেহেতু আমার নবী আমার আদর্শ এই জন্য দাড়ি রাখতে হবে এটা বিশ্বাস এই বিশ্বাস কি আমার পাপ তাহলে আপনি যা আমার গোমরা বলছেন আপনি বলছেন আমি হুদি আমি কিতান আমি দালাল আমি কাহদি আমি আমি হলাম উক্তবক আমি হলাম জুলা আমি রাফদারিন আহলে হাদিস আমি নামধাবি আমার বক্তব্য একটা আমরা মুসলিম উম্মা আমরা এক উম্মাহ এক দল আমাদের মধ্যে কোনো বিবেক নাই ইন্নাাল্লাজিনা ফারাকু দীনাহুম কানু শিয়াহ যারা এই কুরআন এবং সহি হাদিস মেনে চলবে তারাই আমাদের ভাই আমাদের মধ্যে কোনো ভাটল নাই

কেউ যদি সঠিক জিনিসটা মানে এটা তার নিজের ব্যাপার আমিও হা আর কেউ যদি আল্লাহর নবীর কথা থেকে কথা থেকে সাহাবিদের কথা থেকে কোরআনের আয়াত থেকে দলিল দেখানোর পরও কেউ যদি এটাতে নাক সিটকায় বলে মানা যাবে না তাহলে মনে রাখতে হবে এই অন্ধত্বের জন্য সে দায়ী আমার কাজ কেবল বলা এবং পৌঁছে দেওয়া কাউকে বাধ্য করা নয় রাস্তা আলৈসাই নবী তুমি ইন্সপেক্টর নয়। ও মানই কুম্ভি হাফিস নবী তুমি পাহারাদানি ওয়াকিল নবী তুমি ত্যাগতে কবর নাও কাবিরা গুনার সম্পর্কে আমাদের এই ধারণা বলেন আপনি কালে কেন বলছেন আমাকে কাফের এটা তো আমার বিশ্বাস না আহলে সুন্নাতুল জামাহার বিশ্বাস আর যদি বলে থাকি যে হাদিসের অনুসারী এই কথাটা ঠিক যারা হাদিস সম্পর্কে অভিজ্ঞ এবং হাদিসে প্রত্যেকটা আমল করে কেবল তারাই আহলুল হাদিস কিন্তু যারা হাদিস বুঝে না হাদিসের আমল নাই তারা হলে হাদিস নয় আপনি জিজ্ঞাসা করুন বিশিষ্ট ইমাম

হয় আমি আল্লাহর নবীকে জীবিত দেখি তোমার সংসারের মধ্যে শিরকের প্রশিক্ষণ চলে তোমার istri ব্যাপারে ফিল্ড করে বেড়ায় তোমার মুখের অবয়বের মধ্যে নবীর কোনো সুন্নাত নাই তোমার হৃদয়ের মধ্যে রাসূলের কোনো ভালোবাসা নাই তোমাকে দেখা কি নবীকে দেখাাবে না তাহলে হাদিসের অনুযায়ী তো সমস্যা না তাহলে আমরা কেন মিথাই নিজেরা নিজেরা কিলাকিলি গুতাগুতির মধ্যে আছে আমরা বলি এখানে স্পষ্ট কথা কাবিরা গোনা গুনাহে কাবায়ের ব্যাপারে আমার আকিদা হলো এরকম এটা কি অন্যায় না নাই একটা কবিরা গোনা তৌবানা করলে তাকে কোথায় নিয়ে যাবে আমার বিশ্বাস হলো আমাদের বিশ্বাস হলো কবিরা গোনা মাপ পাবে বড় কাবিরা গুনা পাওয়ার জন্য তৌবা করতে হবে আপনারা তৌবা করেন না মেস কাপের একশো হাদিস। নম্বর হাবিস আত্তা এদে মিনা দাম্বালাহ আমার বিশ্ব রবি বলেন কেউ যদি গুনাহ করার পরে আবার তৌবা করে জন্মভূমির শিশুর মাতাল আল্লাহ তার পবিত্র করে দেবেন আবার আল্লাহ কত চমৎকার করে বলেন বনিয়া দম খত্তাই অক্ষয়াই না সমগ্র বনিয়াদম গুনাকারী আর সব থেকে বড় গুনাহকারী যে তাওবাকারী তাহলে কবিরা গোনার জন্য আমরা তো উবা করি আপনারা করেন না আবার বিশ্বাস করি কতক্ষণ পর্যন্ত তো উবাকো বলে হবে সহি মুসলিম এবং রিয়া হাদিস হাদিস নাম্বার হলো বারোশো আটানব্বই নাম আল্লাহ তাআলা বলেন ইন্ডাল্লা আস্দা ইয়াখালু উব তা মা আল আমিও গর্ঘীর মৃত্যুর গর্গনা পর্যন্ত আর কে সূর্য পশ্চিম দিকে ওঠা পর্যন্ত মুমিনের দরজা খোলা আছে এটা আমার রাখিদা আপনাদের রাখিদা কি একিদা কে ঠিক আছে না থাকলে বলেন কিন্ন করতে হবে আর অনেকে আকিদা হলো তৌবা 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 কৌশিন কালু কৌবা কবর হবে না সুরে নুর একত্রিষ্টা বানায় তৌবু ইলাহি জামি আয়াম আইজু আল ম মিনু লে আল্লাহ কুমতুফলি হন ও দুনিয়ার মোমে মোমেনাম তোমরা যদি আল্লাহতে প্রত্যাবর্তন করো তোমরা যদি আল্লাহর দিক গুনাহা থেকে তৌবা করো তাহলে অবশ্যই তোমাদেরকে আমি সফল কাম বানায় নেব আমাদের আকিদা হলো গুনা করতে করতে আমরা হয়রান হই কিন্তু আমার আল্লাহ মাফি মাং আল্লাহর কাছে মাফি মাংতে এবং আল্লাহ আমাদের মাফ করতে আল্লাহ কিন্তু হয়রান করেন না তাহলে এ আকেদাকে খারাপ না ভালো তাহলে আপনারা কেন আমাদেরকে বলছেন এটা ইহুদিদের মাফিন ওয়াইনুল্লে করলে হো কেন আপনি বলছেন এটা এটা তো ঠিক নয় আমার আকেদা বুঝিয়ে আপনি কথা বলবেন ওলা তাফুল আইসা কাভিলেন যেই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই তার পিছনে ছোট না ওলা ওলাই কে কানা আন হোমাস উলা জিজ্ঞাসিত হবে আপনার চর্মশক্তি এত কর্ণশক্তি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে এটা হলো আমাদের আকিদা কি পরিষ্কার জি এরপরে আমাদের আকিদা আত্মশুদ্ধির ব্যাপারে আত্মশুদ্ধি করেন কিনা নর্সের ইসলাহ করেন কিনা এই ব্যাপারে আমাদের আকিদা কি আমরা বিশ্বাস করি কল তিন রকমের একটা হলো কলবুল মারিদ রোগাকান্ত আত্মা কালবুল সালিম প্রশান্ত ফেরিস্তা সুলভ আত্মা আর একটা হলো কালবুল কাফেরদের আত্মা صحيح بخاري بانو نمبر حدث وعن نعمان ابن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على إن في الجسد مضغطا إذا صلحت صلح الجسد كله منشر شرير بطري أكتب تقرى سي گشتر ايتا جو دي نفا خوية جائے گتا شريل قد أفلح من زكاها যে ব্যক্তি তার নজকে এত শুদ্ধি করেছে সেই পরিত্রাণ পেয়েছে আমাদের আকিদা হলো আমরা আত্মশুদ্ধি করি এবার আত্মশুদ্ধি কেমনে করি এবার প্রশ্ন করি তো অনেক আত্মশুদ্ধি ওয়ালা ভাইরা আছেন মানুষের এই কলবের মধ্যে কয়টা রোগ আছে একজন উত্তর দেন কোন বলেন খুব তো আত্মশুদ্ধির বয়ান করেন মানুষের কালবের মধ্যে প্রায় চল্লিশটার বেশি রোগ ফুদুল কালাম বেশি বেশি গরু ছাগলের মতন খাওয়া বলেন একজন ইমানদার অল্প পরিমাণ খাবে বিশ্বনবী আমাদেরকে জানান কারণ তাকস্তলী সব রোগের মহাকারণ ফুদুলুল কালাম ফুদুল আম বেশি বেশি খাওয়া আর তার আরেকটা রোগ ফুদুল ফুদুলুল কালাম মুখধি অশ্লীল কথা বলা কবিরা বোনা একটি অংশ আল্লাহ দাদা বলছেন আল্লাহ নবীর মাধ্যমে তার কি বোধ তার কি হাদিস আল্লাহ নবী বলছেন ওয়ান ও বাই দা ইফ নেশ মি তিন নদী আল্লাহ ওয়ান কল কল আরসুলুল্লাহী বেশিরভাগ লোকের মুখে কি বটগাছের শিকড় কল রসুল উল্লাহী দরুদ পড়লে কয় না কি কয়া তারা খালি ফেতনারওয়াশ করেন আপনারা যে জানেন না ফজিলতের ওয়াজ আব্দুল্লাহ ইবনে আমার বিশ্বনবীর দরুদকে দশ থেকে বাড়াতে বাড়াতে সত্তর গুণ পর্যন্ত বাড়া দিয়েছে তাহলে বলেন না কেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নবীর নামে ভুয়া কথাও চলে নবীর নামে আবার অনেক যুবকরা গানও বানাইছে শিরকি গান আছে নবীর নামে জানেন কি দয়ার নবী দয়ার সাগর রহমতের দরিয়া বিভিন্ন মুশ্রেকদের গান নকল করে গান অবশ্যই ইসলামী সঙ্গীত গাইতে হবে নাসিদ গাইতে হবে তবে সেটা কাফেরদের অনুকরণ না তুমি নিজে নিজেই সৃষ্টি করো যেমন রাসুলের কবি সাহাবিদ হাসান সাহাবিদ নিজে নিজেই কবিতা সৃষ্টি করতেন তার কথার সাথে জিব্রাহিমের শক্তি যুগ হয়ে যেত তুমি সেটা করো তাহলে বলতেছিলাম কোন কথায় মনে আছে তো আত্মার রোগ আমার ধারণা করি এরকম আত্মার একটি রোগ হলো হিরস লোভ আত্মার একটি রোগ হলো বাখিল কৃপণতা আত্মার একটি রোগ হলো কিবার অহংকার আত্মার একটি রোগ হলো রিয়া লোক দেখানো আত্মার একটি রোগ হলো দুনিয়া দুনিয়ার প্রতি ভালোবাসা আত্মার একটি রোগ হলো আল গইস রাগ করা এরকম চল্লিশটা রোগের চিকিৎসা না আপনার জন্য পরস এটা আমাদের আকিদা বলেন এটা কি বাতিল আকিদা তাহলে বলেন কেন তাহলে এগুলো এই জন্য আপনার মুখ আসে বলেন কিন্তু আমরা আপনাকে বলবো না কারণ আল্লাহ বলছেন আমাকে শিখান কুরআনুল কারিমে সুরা ফুসসিলাত আরবি ইসতেলা সুরা হামিম সেজদা পাক ভারতের ইসতেলায় যেভাবে নুকসাদা আছে কুরআনে সুরা হামিম সেজদা 33 নম্বর আয়াত থেকে পড়েন আল্লাহ বলছেন। ওয়ালা তাসতাউইল হাসানাতু ওয়ালা সায়িআ ইদফা বিল্লাতিহি আহসান فاذا الذী বাইনাকা ওয়া বাইনহু আবা ওয়া কা انه ولي বলেন তোমরা মন্দের উত্তর ভালো দিয়ে দাও আমরা বললাম আল্লাহ যদি আমরা মন্দের উত্তর ভালো দিয়ে দেই কি হবে আল্লাহ বলেন তোমার শত্রু আর তোমার মধ্যে বন্ধুত্ব হবে আমরা মন্দের উত্তর ভালো দিয়ে দেই ও ইয়াসুবুন আনিল কথা বলি তর্ক করেন ও আরিদ আনিল জাহিলিন আপনি যারা তর্ক করে এমন লোকদেরকে আমরা এড়িয়ে চলি এগুলো আমাদের পরিচিতি কাবিরা গোনার সম্পর্কে আমাদের ধারণা যে ভাইরা কবিরা গোনা করবে অবশ্যই তাদের ইমান কমে যাবে কারণ ইমান কখনো বাড়ে ইমান কখনো কি কমে যখন জিকির করেন আখতারফ জিকির হাতি মিল্লেত্দা হাতি ইয়া আমি মৃত্যুর জিকির বেশি বেশি কর মৃত্যুর জিকির তোমার ইমানকে বাড়ায়া যাবে

আর আল্লাহর ভয় কাটবে না কারণ দৃষ্টি শক্তির হেফাজত নাই কানের হেফাজত নাই অন্তরের হেফাজত নাই অন্তরের খুলুসিয়াত নাই জিবরাইল আলাইহিস সালাম এইজন্য আল্লাহর নবীকে সাদাকা পর পড়ে বললেন আকবিরিনি আনিল ঈমান আকবিরিনি আনিল ইসলাম আকবিরিনি আনিল ইসলাম মুসলিমের এক নাম্বার মিশকাতের এক নাম্বার হাদিস মব জিবরাইল বললেন মোহাম্মদ বলুন তো ঈমান কি মোহাম্মদ আপনি বলুন ইসলাম কি মোহাম্মদ আপনি বলুন ইহসান কি আল্লাহর নবী বলেন জিবরাইল ইহসান হলো এমন জিনিস তুমি আল্লাহর ইবাদত করছো আল্লাহ তোমায় দেখছেন তুমি যদি আল্লাহকে নাও দেখতে পাও আল্লাহ তোমাকে দেখছেন এটা সদা একজন কলবের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা কেন মিশাই মিথ্যা মিথ্যে আমাদেরকে আমরা গালিগালাস করছেন বলেন এটা হলো আমাদের ধর্মবিশ্বাস কবিরা গুণার ব্যাপারে এরপরে আমাদের বিশ্বাস কি সামনে যাব না শেষ করবো সামনে যাবো না শেষ করবো কি বিরক্ত লাগতেছে আমাদের বিশ্বাস হলো হক ওলিদের কারামত সত্য কিসে সে সত্য আর ওয়ালি বলতে সাহাবি তাদের কারামত আমার জন্য দলিল অন্য হুজুর খুব খারামত দেখালো আকাশ উড়ে গেল জমিন উল্টা ফেললো আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর গাই কেন সেই দিন সেই দিন এটা দলিল নয় আপনার জন্য এটা তো আপনার জন্য দলিল নয় যদি উনি কেরামতি ঘটিয়ে থাকেন আল্লাহ ওনাকে দান করেছেন আমরা কারামতি তিন রকম বিশ্বাস করি একটা বিশ্বাস করি নবীকে ওহিদা হয় আবার একটা বিশ্বাস করি নবীকে দা হয় নবীকে কেমন মৌজাদা দেওয়া হয় সাহাবিগণ বললেন ইয়ারসুল্লাহি আপনি প্রায় এগারোটা মতান্তরে তেরোটা বিয়ে করেছেন আমরাও করব। আল্লাহর নবী বলে না না তোমরা করতে পারবে না কারণ আল্লাহ এক রাত্রে আমার শরীরের ভিতরে তেরো জন স্ত্রীর মহাব্বা করে দিয়েছেন আর তোমরা সর্বোচ্চ কয়টা এজন্য আমরা কারামতে বিশ্বাস করি বিশ্বনবী কারামতি দেখিয়েছেন যখন তিনি নামাজের কাতারে দাঁড়াতেন পিছনের লোকগুলার কাতার গুলা তিনি দেখতে পাইতেন আমার বিশ্বনবীর তার পিছনের দিকে খতমে মোহরে ছিল যদি এটা সিরাতের কথা সিরাতের আহমেদ আল্লিল আলামিন আসরাতে খাতম আম্বিয়া ইবনে হিসামের মধ্যে ঐতিহাসিক ঘটনা বলা হয় আল্লাহর নবী যখন সামনে দাঁড়াতেন পিছনে তিনি দা দেখতে পেতেন বলেন সুভান আল্লাহ আল্লাহর নবীকে সাহাবিগণ বলেন আনসুল্লাহ ইসানবী মৃত্যুকে হাত দিলে মৃত্যু কথা বলতো আপনার কারামতি আছে নাকি এক ইহুদি মহিলা বিশ্বনবীকে দাওয়াত দিয়ে খাওয়ালেন এমন অবস্থায় দাওয়াত দেওয়ার পরে বিশ্ব বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের অনেক সাহ বা বিষ খেয়ে মরে গেল এবার বিশ্বনবী যখন ছাগলের গোস্তে হাত দিলেন এই ছাগলের টুকরা বলল ও বিশ্বনবী ছাগলের টুকরা আপনি খাবেন না কারণ এই ইহুদি ছাগলের মধ্যে বিষ দিয়েছে আল্লাহর নবী বলেন ইসা তো মানুষের সাথে কথা বলেছে আর তোমার নবী নবীর সাথে ভাজা সাগলের গুস্ত কথা বলেছে এটা কারামত এটা কি দুইজন সাহাবা সাহাবের নাম হলো দুইজন সাহাবা একজন সাহাবা রাস্তা দিয়ে হাঁটলেন আরেকজন অন্ধকার আলোতে কিছু দেখা যায় না নবী সাল্লামের সাহাবা বলল আল্লাহ তুমি আমার লাঠির মধ্যে আলো ফিট করে দাও মেসকাতের কারামতে আউলিয়া নামের একটি অধ্যায় কিন্তু রাখা আছে যারা মেসকাত পড়েছেন দেখবেন মানে আউলিয়ায় কারামত নামের একটি অধ্যায় আলাপ রচনা করা আছে এখানে ঘটনাটা আছে তখন এই দোয়া করার সাথে ওই দুই 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 দিকেই লাঠির মধ্যে গজে গেছে সে ওই যুগে বিদ্যুৎ মাইকেল সালে বিদ্যুৎ আবিষ্কার করেছে তার বহু বছর আগেই ওই লাঠি দিয়ে এইরকম টর্চ লাইটের মতো আলো হলো তিনি আলো দিয়ে হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেলেন কি বুঝলেন শিক্ষণীয় আছে কিছু আবার দুইজন সাহাবা দোয়া করল একজন সাহাবা প্রচন্ড ঠান্ডায় অসুস্থ বলল আল্লাহ তুমি বৃষ্টি দিও কিন্তু না এবার দুইজন সাহবা রওনা হলো যখন একজন সাহাবা মক্কার মধ্যে রওনা হলো একজন সাহাবা পুরো বিধে শেষ আর একজন সাহাবাকে বৃষ্টি কখনো স্পর্শ করতে পারল না এটা কারামত তা ঠিক আছে তাহলে আজকি আলোচনাটা এ পর্যন্তই হোক আসলে আমি চাইছিলাম কি মানে আমার আলোচনাটা শেষ হলে প্রধান বক্তার আগে উঠে করলে এটা সুন্দর হতো আর কি

প্রকাশ পেলে প্রথমে মজেদা বললাম তৃতীয় আরেকটি কারামত নাম হলো ইস্তেদরাস মানে এটা শয়তান দ্বারা সংগঠিত হয় আপনারা মনে হয় ওয়াজ নিয়ে খুব বিরক্ত অনেকে দাঁড়িয়ে পড়েছেন আমি দয়া করে বলবো আপনার মা পবিত্রতা নষ্ট না করে জায়গায় চপ করে বসে পড়ুন কারণ আল্লাহর কথা নবীর কথা মানকলাবিহি সাদাকা আমলাবিহি উজারা ওমান হাকামাবিহি আদালা কোরআন থেকে যে কথা বলে নবী বলছেন সে সত্য কথা বলে অমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যে বিচার করবে কেবল সেই ন্যায় বিচার করবে তাছাড়া অন্য কোন বিচার ব্যবস্থা এই রকম হতে পার না কারণ আল্লাহর নবীর রেখে দেওয়া বিচার ব্যবস্থা এই জমিনে শ্রেষ্ঠ বিচার ব্যবস্থা আল্লাহর নবীর মিজান মানদণ্ড শ্রেষ্ঠ মিজান ঠিক না ঠিক এই জন্য ইস্তেদারাস শয়তানের দ্বারা সংগঠিত আমরা বিশ্বাস করি না আব্দুল কাদের জিলানি তো তলিবিন কিতাবটা ভালো করে অধ্যয়ন করে দেখলাম আরবিতে গুনিয়া কোনো করেছেন এইটা আমার জানা নাই লেখা নাই কিন্তু আব্দুল কাদের জিলানির নামে যেই সব কারামতি স্মরণ হয় তা শয়তানি ছাড়া আর কিছুই না কয় কি কয় তার মারা একবার বাঘে আক্রমণ করেছে আব্দুল কাদের জিলানি ড্রিল মেশিন সিলাই মেশিন নিয়ে মায়ের পেট সিদ্ধড়ি করা

আল্লাহর নবী সালাম বলেন নবীর সন্ন্যতকে তোমরা আক্রে ধরো স্পেশালি খলিফা রাশিদিন চারজন খলিফার সন্ন্যতকে আক্রে ধরো সে চারজনকে আবু বকার আর কে আলি তোমরা শুধু সুন্নত কাঁকড়ায় ধরো না দাঁত দিয়ে কামড়ায় ধরো আল্লাহর নবীর কারামতি যেই সাহাবিকে দেওয়া হয় নাই আল্লাহর নবীর কারামতি নবীকে যেইটা দেওয়া হয় নাই এরপরে যদি কোনো অলি কোন মাদার জাত কোন কোনো ফাদার জাত অলি তাতে অলি সে অলি হতে পারে না সে হলো বিশ্ব খালি কারণ অলিগণের মাধ্যমে কখনো কোরআন সুন্নার বিরোধী প্রকাশ পেতে পারে না কারামত হতে হবে কোরআন সন্ন্য ভিত্তিতে না সেটা দ্রাস, শয়তান দ্বারা সংগঠিত হয় এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস আমরা কারামত বিশ্বাস করি কিন্তু কারামত যে ঘটবে সেটা আল্লাহ আল্লাহ তাকে জানান না কিন্তু ওহির ব্যাপারে আল্লাহ তাকে জানান আবার অনেক সময় জানান না যেমন ইসুফ আল্লাহ সাল্লামের দূর থেকে ইয়াকুব আল্লাহাম গন্ধ পেত তার যুব্বা থেকে গন্ধ পেয়ে গেছে অন্ধ ছিল এটা চোখের মধ্যে লাগানোর সাথে সাথেই ইয়াকুবের দৃষ্টি ফিরে আসলো বললো আমার আমার নয়নের টুকরা ইসুব কোথায় বলেন না সুভার আল্লাহ এটা নবীদের কি ছিল জোরে বলেন মউজে যা ছিল বুঝতে পেরেছেন কি না আবার কারামত হলো অলিভের যেমন সাহাবিদের সাফিনা রাজ্লা প্লান হোক একটা সিংহ আসছে বলছে এই আমরা আল্লাহর রাস্তার মোজাহে রাস্তা পরিষ্কার করে দাও সিংহ বলল সাফিনা এই রাস্তা নাম ওই রাস্তা দিয়ে যাও কোন বাঘ কোন প্রাণী তোমাকে আক্রমণ করবে না কারণ আমি তো জঙ্গলের রাজা সিংহরা মেস হাবিস তাহলে কারামত আমরা কই মানি না তবে কারামতের নামে দেওয়ানবাগি পীর জামান বলছে কয় ও মুখ তুমুকের চান্দে দেখা যায় আমারও যে দেখা যায় একদিনও জনগণ কয় না ও কারামতি তার পেট চান ঠেকায় ফেলেছে ঠিক ঠিক আবার দরজার নাম দিছে বাবে রহমত না বাবে গজব কোনটা ওটাকে রহমতের দরজা না গজবের দরজা আবার ও ফতোয়া দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নিয়ে চিন্তায় পরে গেল অমা কদরল্লাহী হাত কদরিহি তোর তো আল্লার মর্যময় ব্যাস না কে বলছেন জেরে বলেন কে বলছেন এবার ধন বা কি খালি এতটুকুই না তার দৃষ্টটা এত বেড়ে গেছে একটু পরে সে বলল যে মা ফাতেমার আমি বিয়ে করেছি বিশ্বাস হয় এবার পঞ্চাশ হাজার কারামতী বাবারা বলেন যে বাবা তাপ বিশ্বাস হয় তে এই কারামতে আপনি বিশ্বাস করেন তারপরে কই যে আল্লাহর দন খাজারে বিয়া আল্লাহ গেছে ফকির হইয়া এইসব কারামতি আছে খাজা মঈনুদ্দিন চিস্তি বলা হয়ে থেকে ঐতিহাসিক ভাবে ভারতবর্ষে পঞ্চাশ হাজারের বেশি তিনি মাদ্রাসা তৈরি করেছেন তিনার মাদ্রাসা শিরিক এবং বিধাত উৎপটন হতো তারপর মুজাদ্দেদ আলফে সানি তার তরবারির মাধ্যমে ভারতবর্ষের শিরিকের কি বলে দেখে কোফরের উৎখাত হয়েছে তিনারা এইগুলো করেন নাই তিনার নামে যারা চালায় তারা তাগুদ তারা শয়তান ঠিক না ঠিক এনারা এইগুলো বলে যান নাই তাদের নামে খিরকা ব্যবসা চলছে যেগুলো চলছে এগুলো সব বলে শৈতানি কথা বুঝতে পেরেছেন কিনা তারপর বানাতে বানাতে এমন হয়েছে কারামতের নামে বানাতে বানাতে এমন হয়েছে দেওয়ান্ন আঙ্গুলের মধ্যে মধু চুষে খাওয়া খা কয় কি আসে কয় যাচ্ছে না কি কি নাই তাহলে আছে কারামত বলবে এই কথাগুলো শোনার পরে এক শ্রেণীর লোক তাহলে এমন খেপা খেপতেছে বিড়ালে যেমন গালে খামছাইলে চেহারা মলিন হয়ে যায় এমন মলিন হয়ে যাবে কারণ কি জানেন কারণ একটাই কারণ আপনি এই জমিয়ে কথা বলছেন না তো আপনার জুমার বয়ান হলো ইতিহাস বেচা দাওরা হাদিস পড়েছ পড়েছ আদব পড়েছ কোরান হাদিস গেল কোথায় কোরআন হাদিস বলো এই দেশে ধাবা দিয়ে ধর্ম চলবে না এ দেশে ভুল কথা বলে ধর্ম চলবে না ধর্ম নিজের গতিতে চলবে তুমি কোরআন শুননার কথা বলো তুমি হামাফি শেখার হক কথাগুলো বলো সমস্যা কোথায় কারণ শির্কের বিরুদ্ধে তাহিদের পক্ষে সবাই এটা কোনো রকমের চাফরিক নাই তুমি হক কথা বলো কোরআন হাদিসের কথা বলো তুমি কেন মানুষকে মিসগাইডেড করছো আর যদি তোমার জানা না থাকে বর্জন করো আগে জানো তারপর বলো এই জন্য কারামতের নামে মিথ্যা আমাদের দেশে কারামতের নামে অন্ধকার রাত্রে শিরিক এবং চলছে ভণ্ড শয়তান দ্বারা সংগঠিত কারামত বিশ্বাস করি না আমরা কি আপনারা বিশ্বাস করেন অনেক জায়গায় দেখা যায় মহিলার পুরুষরা লাফালাফি করে জিকির করে লঙ্গি খুলে গেছে মহিলা কেনা সমস্যা নেই ওইটা আমার কাছে আছে ইসলামের মধ্যে আছে এক রশি দুই রশি ছয় রশি সাত রশি নাম বললাম না তারপর কি আপনারা কইলেন আমি কিন্তু বলিনি এখন রেকর্ড হয়ে যাবে নিলে ঠিক না ঠিক তো এই যে বলেন আপনারা এই যে কথাগুলো আমরা বললাম এগুলোকে আহলে হক আলেমদের জন্য উপকার হয়েছে না ক্ষতি হয়েছে এই কথাগুলো কি বলার দ্বারা আপনারা কিছু বুঝতে পারছেন যে আমরা এই সমস্ত বিশ্বাস করি না তো যাই হোক আমি আমার আলোচনা খুব বেশি লম্বা করবো না প্রায় দুই ঘন্টা হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন কিনা তারপরও আমি বলতে চাচ্ছি আমাদের আরো আঁকি বাকি আমাদের বিভিন্ন কিছুর ব্যাপারে বলবো কিনা যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধর্মবিশ্বাস হলো আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা কি যারা বলেন যে আল্লাহ আমাদের মতন তারা কাফের উত্তার সাথে বিলায়ের মিল নাই সুয়ারের সাথে জানোয়ারের মিল নেই একটা সৃষ্টির সাথে রহিমের সাথে করিমের মধুর সাথে যদুর কাশিরন বেগমের সাথে হরবলা বেগমের মিল নেই তাহলে তোমার সাথে তোমার সুষ্ঠার মিল কেমনে থাকে এই কথাগুলো বলেছে লালন লালন ফকির তার গানের মধ্যে বলেছে নিরপেক্ষ কথা বলবো লালন ফকিরের গান আমি হুবহু বলি নিরাকারের জ্যোতির মৈঝে আকার সাকার নিরাকারের জ্যোতির্ময় আল্লাহ সব হতে আলো সম্পর্কে সলফ সালেহীন পাঁচ যুগ পর্যন্ত কোনো কথাই ছিল না কারণ প্রত্যেক এর আকীদা ছিল আল্লাহ আল্লাহর মতistiwa আছেন কিন্তু তার এলম সব জায়গায় পৌঁছে গেছে আল্লাহ সুরা মুমিন 19 নাম্বার আয়াতে এখন আল্লাহর ইলম কি আল্লাহ বলেন ইয়া আলাম কাইনাত আল আয়ুন ওয়া মা তানখুফিস সাদর আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা চশমার ফাঁক দিয়া চোখের ফাঁক দিয়া তার দিকে দৃষ্টি নিবন্ধন করেছো দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহ কিন্তু তোমার চোখের অপব্যবহার সম্পর্কে জানি এবার আল্লাহ রবুল আলমিনের হাতের কথা যে কোরআনে আছে আমাদের আকিদা হলো এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না এটা যেমন হওয়া দরকার তিনি তেমন এটা ব্যাপারে আমরা জানি না যেমন কোরআন আল্লাহ সাল্লাম উলকে বলছেন এক নাম্বার আয় তাবার কাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ তাআলা হাতের কথা বলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারা দুই নাম্বার সূরা ১১৫ নাম্বার আয়াতে আল্লাহ তার চেহারার কথা বলেন ওয়া লিল্লাহিল

আমার চোখটা কেরকম ক্ষমতা দেখো অসি আকর সিং আকাশের জমিনের সব জায়গায় আল্লাহর ক্ষমতা আছে নাই কি জানো আল্লাহ সম্পর্কে এবার আল্লাহ রপুন আলামিন তার পায়ের কথা বর্ণনা করেন জাহান্নাম অধ্যায়ে পঁচানব্বই নাম্বার জাহান্নামীদেরকে যখন জাহান্নাম নামে আল্লাহ আমাকে আরো জাহান ব্যবস্থা করে দাও এবার জাহান্নামের জাহান নামকে পায়ের মধ্যে আল্লাহ রপুন আলামিন তার বাম পা একটা চাপ দেবেন এবার জাহান্নাম বলল আলকত আলকত আলকদ আমি জাহান্নাম বলছি আল্লাহ তোমার উচ্চতা আর ওজন আমি সহ্য করতে পারছি না দলিল আরুনেন মাসনবিয়ে রুমি লেখক আল্লামা আব্দুল Majid ঢাকবি রহমাতুল্লাহ আলাই জামিয়া কুরআনিয়া লাল বাগের মুহাদ্দিস মাসনবিয়ে রুমি এমদেবি আলাই বিরি থেকে প্রকাশিত দলিল তো নিলেন এই হাদিসটি আছে এখানে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি তিনি যাতায়াত করেন যখন আপনি অজু করে মসজিদে যান হাতিসে কুছতি আসছে ابي جلل لي وقدرتي وحلفي وان تفاعي ما قني আল্লাহর জালালিয়াতের কসম আল্লাহর সাম্রাজ্যের কসম احسن الاول دعاء ثم عطل তোমরা যখন উত্তম রূপে ওযু করে মসজিদে আসো আমি আল্লাহ সরাচুরি তোমার সাথে যাকাত করব বান্দারে। তুমি যখন হেঁটে আসো আমি আল্লাহ দৌড়ায় আসি তুমি যখন এক কিপতে আমি তোমার জন্য এক হাত অগ্রসর হই সুবর আল্লাহ এটা কার সম্পর্কে ধারণা আমাদের ধারণা আল্লাহ সম্পর্কে এরকম এবার আল্লাহর ক্ষমতা কেমন আল্লাহ ربنا না আমিন কোরআনুল কারিমে তিনি বলেন واذا ما سال انسان در دعانا لجنبي او قاعدا او قائما فلما كشفنا عن قدره আল্লাহ আমিন বলেন সমুদ্রের জাহাজের কবলে যখন পড়েছে তখন সমুদ্রের জাহাজের লোকেরা বলে আল্লাহ ঝরের গতি কমো আমরা বেঁচে যাব এবার আল্লাহ তাআলা ওয়াজ করেন যখন সমুদ্রের ঝরের গতি নিয়ে তোমাকে ওই পারে নিয়ে গেলাম এবার মানুষরা বলে ঝড়ের গতি যদি বেশি হতো আমরা মরে যেতাম এবার আল্লাহ বলেন ওরে বান্দা এই ঝড় থেকে তোমার কে বাঁচালো বলেন তো আল্লাহ আল্লাহর ক্ষমতা এবার কত বড় মিথ্যা জঘন্য প্রতার আল্লাহ সম্পর্কে হাদিস বলছে কুলুল মুমিনুনা আরশুল্লাহ মুমিনের দিল হলো বাবার আল্লাহর আরশ প্রচলিত জাল হাদিস 7 নাম্বার পৃষ্ঠা লেখক মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তালা আল দাওয়া মাসিক আল কাউসার থেকে প্রকাশিত দুই হাজার নয় সালের আগস্ট সাল থেকে তেরোই অর্থাৎ আগস্ট মাসের যেই মাসিক আল কাউসার এলাকা সেখানে আছে আর আমাদের ধারণা প্রত্যেকের কলবে যদি আর সে যদি এখানে যদি আল্লাহ থাকে গুলুবুল আরসোল্লা তাহলে বলেন এই কথাটা কার সাথে মিলল জানেন লালন ফকিরের মাঝে কেমন লালন ফকির গান গাইছে না বাড়ির পাশে আরসি নগর দেখেন শেফায়া গরপর সি বসত করে লালন ঠিক ঠিক লালম ফকিল হোয়জ দিস গাইড ইজ ম্যান ইজ গ্যাবল হু ইজ এই লোকটা ঠিক তার কথা কেন তোমরা নিচ্ছো আমরা মুসলিম আমাদের আবু ইমামে আজম আবি হানিফা রহমতুল্লাহ আলাই ফেখুল আকবর মুল্লা আলী কারি ব্যাখ্যা ইমাম হাম্মাম আবু হানিফার ছেলে তিনি করেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আমাদের আকিদা হলো আল্লাহ যেই রকম হওয়া দরকার সেই রকম প্রথমে তো আল্লাহ সম্পর্কে বিভ্রান্তকর তথ্য দিয়েছিলেন তাফসির তারিখে তাবারি পঞ্চম বলিয়ম পঞ্চান্ন পৃষ্ঠায় জাহাম ইবনে সাফুয়ার নামের একজন ব্যক্তি তার হাত কেটে দেওয়া হয়েছিল তাহলে আমরা তো আল্লাহ সম্পর্কে একেদা করি যে আল্লাহর এলম সব জায়গায় আছে কি আপনারা বিশ্বাস করেন কিনা এজন্য আপনারা যখন তালিমুল ইসলাম পড়েছেন মাদ্রাসায় প্রথম ক্লাসেই বলি সেখানে আল্লাহ তালা সম্পর্কে লেখা আছে ওয়াহাদ ওয়াজিবুল ওজুদ কিয়াকিয়া হয় সিফাতে কামালিয়া কেয়া হয় जो हमेशा से हो गया और हमेशा रहेगा जिन वाजिबुल वजूद হবেন যিনি পূর্বেও ছিলেন এখনও আছেন আর ভবিষ্যত পর্যন্তও থাকবেন পরিষ্কার কথা তাহলে আমরা কেন বিভ্রান্ত হচ্ছি এবার আল্লাহ তালার পা সম্পর্কে সুরা কালাম তেতাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন সবাই আয়াত মুখস্ত আচ্ছা বলেন তো ভাই নেসপে শাক মানে কি নিসপে শাক মানে কি এই শাক বলা হয় এই জায়গাটুকুকে হ্যাঁ দেখবেন কোরআনের অনুবাদে এই কথাটা নাই ফাউন্ডেশন অনুবাদ চেক করবেন লেখা আছে আল্লা তার শাক তার এই পায়ের নালাটা বের করে দেবেন এবার যারা নাকি কোনোদিন আল্লাহকে সেজদা করে নেই যারা ভান্ডারিদের দিয়েছো যারা রাজার বাগিরে শেষদা দিয়েছো যারা কুতুবাখিরে বাগিরে দা মেরেছো যারা দরবারে সেজদা করেছো সেইদিন দিন আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সেজদা করতে পারবা না খাসি আতান আবসারুহুম তারনাকুহুম দিল্লা লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে কি ভাই আমার কথা বুঝতে পারছেন তো মনের কাবায় আল্লাহ আছে এগুলো তো ভণ্ডদের আকিদা তারা গান করেছে দয়াল বাবা কাবলা কাবা আয়নার কারিগর আইনা বসাইয়া দেনর কলবের ভিতর বাবা রে আমার বাবায় আল হাসানি এর কাছে আছে মারফতের খনি পুলু কইয়া যাইন রানী সাইলে এক নজর আইনা বসাইয়া দেনর কলবের ভিতর বাবা রে এটা কি আমার আকীদা আমরা মারফত বিশ্বাস করি আল্লাহ তাআলা বলছেন ফি আনফুস রয়াসিনা তাদনিক আফালা তুব সিরন মুকাসতাসা আচ্ছা তোমার কি তোমার নিজের দিকে দেখো না সেই দিকে আমি আল্লাহর পরিচয় আছে সুবহানাল্লাহ কি একটু ব্যাখ্যা বরকার যে তোমার মধ্যে মি আছে এই কোরআনের প্রত্যেক পাতায় পাতায় মারফাত আছে মারফাত মানে কি কালা সদর মুর্দি এত জোরে জিকির করে ডাব গাছে ডাব খায় পড়ে নামে এটা না মারফাত নাকি মারফাত মানে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় কি রকম আল্লাহ নবী বলেন আল ইনসানু জামায়াল কাল মানুষ একটা পৃথিবী এই পৃথিবীতে যা আছে মানুষের মধ্যে তা আছে আজ তখন সুধার আল্লাহ এই পৃথিবীতে ঝড় আছে না নাই ঝড়ের গতি বিজ্ঞান বলছে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার আপনি যখন হাসি দেন আপনার হাসির গতি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এই পৃথিবীর মধ্যে লোনা প্রাণী আছে আপনার মধ্যে লোনা প্রাণী আছে নাকের পানি কানের পানি লোনা পানি, আল ইনসান ও জামায়াল কাল মানুষ একটা আস্তা পৃথিবীর নাম সুহার বলে এই পৃথিবীতে নাপাক পানি আছে আপনার মধ্যে নাপাক পানি আছে আল ইনসানু জামায়াল খালক মানুষ একটা পৃথিবী এটা আল্লাহ তাআলা বলেন সবার মুখস্থ আছে সূরা বালাদের আয়াত আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন আমি দেখার জন্য দুইটা চোখ দিয়েছি আধুনিক বিজ্ঞান ডাক্তার স্যার উইলিয়াম রোজবেলি বলে মানুষের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 60 খেলারি ফিট করেছেন তাহলে আপনি বলেন তো মারফত সম্পর্কে আমাদের বিশ্বাস এটা মারফত নাই তাহলে কোরআন শূন্য মারফত যথেষ্ট আল্লাহর পরিচয় পাওয়ার জন্য বলা আন আমা খলকাহা لكم فيها بفعو ومنافئ للناس আমি আল্লাহ চতুর্থ পর্যন্ত সৃষ্টি করেছি তার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদের জন্য আপনারা কি ওইদিকে তাকাবেন সবচেয়ে সম্মানিত কোন জিনিস কুরআন আল্লাহ কথা কুরআনকে এক শ্রেণীর লোক অনেক উপরের দিকে উঠাবে ও ইয়া দা বিহি আর কোরআন ক্যাশ শ্রেণীর লোক নীচের দিকে নামাবে বুঝতে পেরেছেন কিনা এবার রসুল বলেন ইন্নাহ আদাল ওরআন সবাব উৎ তরফুহো বিয়াদিল্লা হিউয়া সবাব উৎ তরফুহ বেদি কম আল্লাহর নবী বলেন কোরানের একটা পিঠ হল এই পৃথিবীর মানুষের কাছে আর কোরানের আরেকটা কপি হলো স্বরেন আল্লাহর কাছে

আমাদেরও বিশ্বাস আছে মারেফত কিন্তু আমরা মারেফত অনেকে বলে হুজুর আপনি কি শরীয়ত মানেন হাকিকত মানেন তরিকত মানেন আরো যা আছে তা মানেন কিনা সব মানে কিরকম লিখতে পাঁচটা অক্ষর এবার বুনিয়াল ইসলাম ওয়ালা খনসীন ইসলামের স্তম্ভ পাঁচটা কালেমা নামা হজ হত দেশীয় পরিভাষায় বললাম আমার ভাইরা কালেমা পড়লাম কালেমা প্রতিষ্ঠিত করলাম তাগুতকে বর্জন করলাম অর্জন বর্জন করলাম শূন্য কে অর্জন করলাম আমি কালেমা কালে মানামাসরুদে হদ জাকাত মানলাম শরীয়তে মানলাম মারেফতে মানলাম হাবি কত মানলাম তরি কত মানলাম সমস্যা আছে তাহলে আপনারা কোথায় আছেন আর অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছেন আমি এই সমস্ত ভণ্ডামি পীরের মধ্যে বহু পরীক্ষা অ্যান্ডোস্কোপ কোলোনোস্কোপ ইসিজি আরো যা আছে অপারেশন হাত সার্জারি দেখি শিরিকার বেদাত কিলবিল কিলবিল করছে যাই হোক আমাদের একজন মহতারাম সম্মানিত বড় ভাই শেখ ইউসুফ জাহান হাফিজাহুল্লাহ তালা আমি তো প্রায় দুই ঘন্টার উপরে বক্তব্য দিয়ে ফেললাম বুঝতে পেরেছেন কিনা আমি না আমি শায়দ ইসুফ জাহান সাহেব আছেন আমি স্পষ্ট করতে চাই আমার বক্তব্যের ইন্ডিস সরাংশ চলে আসি আমি যতগুলো কথা বলেছি কোরআন হাদিস দলিল সহকারে বলেছি না